প্রিয় ই কমার্স সিরিজের নতুন এই ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আনিসুল ইসলাম আশা করি ভিডিওগুলো যে সিকোয়েন্সে আমি প্লে লিস্টে সাজিয়ে দিয়েছি সেই সিকোয়েন্স মেনটেন করে দেখে নিচ্ছেন যেহেতু এটা একটা প্রজেক্ট তাই অবশ্যই সিকোয়েন্স মেনটেন করা বাধ্যতামূলক তো ইতিমধ্যেই অনেকগুলো ভিডিও আমরা এখানে কাবার করে নিয়েছি এবং অনেক কিছু শিখেছি আশা করি এই প্লে থেকে আপনারা অনেক কিছুই রেগুলারলি শিখছেন তো মেক শিওর অবশ্যই এই ভিডিওগুলো বা এই প্লে অন্যদের সাথে শেয়ার করবেন যাতে করে তারাও এখান থেকে উপকার লাভ করতে পারেন তো চলুন আমরা ইতিমধ্যেই রিঅ্যাক্ট অ্যাপ তৈরি করেছি রিয়াক্টের ফিচার সম্পর্কে জেনেছি এবার আমরা আমাদের ই কমার্সের যে বেসিক সেট আপগুলো সেইগুলো শুরু করে দিই তো আমি যে কাজটা করবো আমাদের প্রজেক্টটা এখানে রান করে নিচ্ছি এনপিএম রান ড্যাব রান করে নিচ্ছি প্রজেক্ট এবং দেখতে পাচ্ছি লোকাল হোস্ট ফাইভ ওয়ান সেভেন থ্রিতে রান হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আমাদের বেসিক অ্যাপ দেখা যাচ্ছে তো এই প্রোজেক্টটাকে আমরা ধীরে ধীরে অনেক বড় করব বাট সিকোয়েন্স খুবই ইম্পর্টেন্ট সেটা আপনাদের মাথায় রাখতে হবে এ পর্যায়ে আমি যে কাজটা করব সেটা হচ্ছে বেসিক রাউটিং সেট আপ করবো এবং পেজ টাইটেল সেট করব তো রাউটিংয়ের জন্য যে কাজটা করব রিয়্যাক রাউচার ডম সেই প্যাকেজটা ব্যবহার করব এখানে আমি সার্চ করে নিচ্ছি রিয়্যাক রাউটার ডম তাদের যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে সেইখানে আমরা চাইলে যেতে পারি এবং এখানে ওয়াচ নিউ ইন সিক্স ফোর দেখতে পাচ্ছেন সিক্স পয়েন্ট ফোর যেটা নতুন ভার্সন সেখানে অনেক কিছুই চলে এসেছে বাট স্টিল আমি আগের ভার্সনটা ইউজ করব বাট আপনারা যেটা করবেন এখানে নতুন বার্সনটা এখান থেকে চেক করে নিতে পারেন নতুন যে রাউটার তৈরি করা এবং পাত তৈরি করা সেটা দেখে নিতে পারেন বাট আগের যেই ভার্সন সেটা স্টিল ভ্যালিড ইনভ্যালিড কোনো কিছুই নেই এখানে ইভেন আপনারা চাইলে ভার্সন ফাইভও হয়তো বা ইউজ করতে পারবেন সমস্যা নেই তো চলুন আমরা বেসিক রাউটিং সেট করে নেই এই প্যাকেজের মাধ্যমে তো রাউটিং বলতে এখানে ইম্পর্টেন্ট বিষয় আপনার লক্ষ্য রাখবেন আমি কিন্তু সব কিছুই চাই একটু এক্সপ্লেন করে বোঝানোর জন্য যাতে করে আপনারা কোন কাজ কিসের জন্য হচ্ছে সেটা যাতে বুঝতে পারেন সেটা ইম্পর্টেন্ট সেই জিনিসটা বুঝে না এটা কিন্তু ওকে সো আমি এখানে ড্রয়িংয়ের যে সফটওয়্যার সেটাতে চলে যাচ্ছি আমরা চাচ্ছি এরকম কেউ যদি স্ল্যাশে হিট করে অ্যান্ড পয়েন্ট অর্থাৎ কেউ যদি এরকম হয় যে এখানে স্ল্যাশ অ্যান্ড পয়েন্টে হিট করে যেটা কি না রুট এমনিতেই বাই ডিফল সেক্ষেত্রে আমরা হোম পেজে যেতে যাচ্ছি এরকম সেট করতে চাচ্ছি সেক্ষেত্রে আমরা হোম পেজে নিয়ে যাব ইউজারকে আর এই হোম পেজে মূলত আমি প্রোডাক্টসগুলোকে পরবর্তীতে এখানে লিস্ট করব। কেউ যদি স্ল্যাশ রেজিস্টার যেতে চায় সেক্ষেত্রে আমি তাকে রেজিস্টার পেজে নিয়ে যাব। এই হচ্ছে আমার প্ল্যানিংগুলো আমি করছি এখানে রেজিস্টারের ক্ষেত্রে আমি রেজিস্টার নিয়ে যাবো একটু সুন্দর করে এই কাজগুলো আমি করে নিই যাতে করে আপনাদের হয়তো বা পরবর্তীতে বুঝতে সুবিধা হবে সেই কাজটা করে নিচ্ছি রিয়েল কুইক চলুন এইখানে আমি লিখে দিই স্ল্যাশ যখন কেউ চাপ দিবে সেক্ষেত্রে আমরা তাদেরকে কোথায় নিয়ে যেতে যাচ্ছি হোম পেজে আর এই হোম পেজটাই মূলত হবে আমাদের একটা কম্পোনেন্ট জেএসএস কম্পোনেন্ট এখানে লিখে নিচ্ছি যাতে করে বুঝতে সুবিধা হয় এবং এইখানে লিস্ট অফ অল প্রোডাক্টস আমরা প্রোডাক্টসগুলোকে লিস্ট করব ফিল্টারিং করব এবং শর্টিংয়ের অনেক কিছু এখানে করব পেইজিনেশনের কাজ করবো অনেক কিছু এখানে করব অ্যান্ড দেন কেউ যদি স্ল্যাশ রেজিস্টারে হিট করে সেই ক্ষেত্রে আমরা রেজিস্টার পেজে নিয়ে যাবো যেখানে মূলত সাইন আপের কাজ করব স্ল্যাশ লগ ইনে হিট করলে আমরা ইউজারের লগ ইনের জন্য যাবতীয় কাজ সেটা করব এই কম্পোনেন্টে jsx এখানে আমি রেজিস্টার ডট দিয়ে দিচ্ছি অ্যান্ড দেন আমরা কার্ডের জন্য একটি নিব একটি অ্যান্ড এই মুহূর্তে এতটুকুই মোর দেন অ্যানাফ যেখানে কিনা আমরা ইউজার কি কী প্রোডাক্টগুলো চুজ করলো সেগুলো সেই কার্ডটা আমরা সেই পেজটা এখানে তৈরি করব যেখানে গিয়ে পেমেন্ট টেমেন্ট বাকি কাজগুলো আমরা করতে পারবো ওকে অ্যান্ড দেন পরবর্তী যে কাজটা করব সেটা হচ্ছে অ্যারর্সের জন্য অর্থাৎ অন্য যে কোনো অ্যান্ড পয়েন্টের জন্য আমরা একটা পেজ রাখব সেটা হচ্ছে অ্যার্স পেজ ওকে অর্থাৎ ইনভ্যালিড যে কোনো পেজের জন্য আমরা বা যে কোনো অ্যান্ড পয়েন্টের জন্য যে কোনো পাতের জন্য আমরা এই পেজটা ইউজ করবো এক্স যেটা ওকে তো চলুন এই বেসিক সেট আপটা আমরা করে নিই রিয়েল কুইক আমরা যে কাজটা করবো এখানে আরেকটা বিষয় বলে নিচ্ছি অলরেডি আমার ফুল ফোস্ট্যাকের এইখানে যে সিরিজটা দেখতে পাচ্ছেন আমি রেগুলারলি কন্টিনিউয়াসলি আপডেট করার চেষ্টা করি এখানে প্রায় পাঁচশো পঞ্চাশটির মতো ভিডিও আছে এবং সিকোয়েন্স অনুযায়ী আছে এটা হচ্ছে স্ট্যাক যারা মার্নস থেকে স্পেশালি টার্গেট তাদের জন্য এসটিএমএল সিএসএস জাওয়া স্ক্রিপ্ট থাইপ স্ক্রিপ্ট বুথ দেন নোট জেস রিয়াক জেস এক্সপ্রেস জেস মঙ্গ ডিবি অথেন্টিকেশন অনেক কিছু এখানে রয়েছে ডেফিনেটলি রাইট তো চলুন চলে যায় আমরা রাউচিংয়ে যে প্যাকেজটা ইউজ করবো সেটা হচ্ছে এইখানে তো আমরা যদি প্যাকেজে ইউজ করতে চাই প্রথমে আমাদের যে কাজটা করা লাগবে এই প্যাকেজটা ইনস্টল করতে হবে তো আমি আপনাদের শুরুর দিকেই দেখেছি যখনই আমরা এটা সার্চ করেছি রিয়্যাক্ট রাউচার ডম এইখান থেকে আমরা এনপিএম যে প্যাকেজটা সেটা ইনস্টল করে নিচ্ছি এটা টাইপ স্ক্রিপ্ট স্যার অলরেডি যেটা করে টাইপ স্ক্রিপ্টকে টাইপ স্ক্রিপ্ট অ্যালাউ করে সো আপনি যদি টাইপ স্ক্রিপ্ট ইউজ করেন সেক্ষেত্রে ডিরেক্টলি এটা ইউজ করতে পারবেন টাইপ স্ক্রিপ্টে তো যাই হোক আমি এখানে যে কাজটা করবো আমার এন্ড যেই জায়গায় চলছে সেটা আমি আপাতত বন্ধ করে রেখে দিচ্ছি ব্যাক এন্ডের সাথে আমার কোনো সম্পর্ক নেই এই মুহুর্তে আমরা স্টিল ফ্রান্টের নিয়ে কাজ করছি অবশ্যই আমরা খুব শীঘ্রই ফ্রান্টের এবং ব্যাক এন্ড ইন্টিগ্রেশন করবো তো এখানে আমি প্যাকেজটা ইনস্টল করে নিচ্ছি ক্লায়েন্টের মধ্যে আছি লক্ষ্য রাখবেন এবং মেকশিওর করে নেব যে এই প্যাকেজটা ইনস্টল করা হয়েছে কিনা চলুন সেই কাজটা আমরা দেখে নেই এবং এখানে দেখতে পাচ্ছি রিয়েক্টার রাউটার ডম চলে এসেছে এবার আমরা রাউটিংয়ের কাজ শুরু করতে পারি তো রাউটিংয়ের জন্য যে কাজটা করব আমি এখানে একটি ফোল্ডার তৈরি করে নিচ্ছি সোর্সের মধ্যে গিয়ে রাউটস নামে একটি ফোল্ডার তৈরি করে নিচ্ছি এবং এই রাউটস ফোল্ডারের মধ্যে ইন্ডেক্স ডট যে সেক্স নামে একটি ফাইল তৈরি করে নিচ্ছি এখানে যে কোনো নাম আপনারা দিতে পারেন আপনাদের ইচ্ছা আমি ইন্ডেক্স দিয়েছি ইট ডাজন্ট মিন আপনাদেরকে ইন্ডেক্স দিতে হবে এরকম কোনো কিছু নেই তো আমি এখানে ছোটো হাতের আই ব্যবহার করতে যাচ্ছি কারণ যে কোনো ফোল্ডারে আপনি যদি ইন্ডেক্স ইউজ করেন সেই পার্টটা বাই ডিফল্ট পাবে একটা পাত আপনাকে এক্সট্রা আর ইম্পোর্ট করার সময় ব্যবহার করতে হবে না তো এই জিনিসটা না বুঝলেও সমস্যা নেই পরবর্তীতে এমনি দেখবেন আপনার ফাইলের নাম যে কোনো কিছু দিতে পারেন ওকে তো একটা কম্পোনেন্ট তৈরি করে নিচ্ছি দেখতে পাচ্ছেন কম্পোনেন্ট তৈরি করা হয়ে গেল এখানে আমরা রাউটিংয়ের কাজটা করব তবে তার আগে যেই কাজটা করি আমি এখানে যে ইন্ডেক্স যেটা রয়েছে সেই ইন্ডেক্সটাকে আমরা যে কাজ করব সেটাকে আমরা লোড করব আমাদের অ্যাপ ডট জিএসএক্স থেকে তো এইখান থেকে আমি লোড করব ডিরেক্টলি ইন্ডেক্স যেটা রয়েছে রাউটিংয়ের কাজটা আলাদা একটা ফাইলে করতে চাচ্ছি তাই সেইখানে নিয়ে গিয়েছি দ্যাটস অল এবার যদি আমাদের এই প্রোগ্রাম থেকে রান করি আউটপুটটা অবশ্যই আমরা দেখতে পাবো এখানে আমাদের পাতের যে ইস্যুটা রয়েছে আমি সেটা দেখতে পাচ্ছি পাতের ইস্যু দেখাচ্ছে রাউটস আমরা সরাসরি রাউটসে যাব এবং রাউটসে গেলেই আমাদের হবে ইন্ডেক্স ফাইলটা লোড করা হয়ে যাবে দেখতে পাচ্ছেন তো এখানে অলরেডি ইনক্লুডেড দেখাচ্ছে কারণ আমি শুরুর দিকে যখন ইম্পোর্ট করছিলাম তখন এখানে ডেফিনেটলি কোনো একটা এরর করেছি কোনো ব্যাপার না আবারও রান করলাম এবং দেখতে পাচ্ছেন পারফেক্টলি এখানে ইন্ডেক্সও জেস দেখাচ্ছে ক্রেট তো এখানে যদি আপনি অন্য একটা নাম দিতেন ফাইলের যেমন ক্যাপিটাল আই দিয়ে দিতেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে এখানে লিখতে হবে ক্যাপিটাল আই এরকম লিখতে হবে যদি ইন্ডেক্স দিয়ে দেন সেক্ষেত্রে একটা এক্সট্রা পাত লেখার দরকার হচ্ছে না তো আমি এখানে লিখে দেখাচ্ছি যদি আমি এখানে ক্যাপিটাল আই দিতাম ইন্ডেক্স ডট জিএসএক্স সেক্ষেত্রে অবশ্যই আমাকে লিখতে হবে এখানে ইন্ডেক্স হচ্ছে ইন্ডেক্স ফাইলের নামটা লিখতে হবে আর যদি আপনি ইন্ডেক্স স্মল লেটার আই দিয়ে শুরু করেন সেক্ষেত্রে কিন্তু এখানে আর সেই ফাইলটাকে এখানে উল্লেখ করতে হবে না কারণ একটা ফোল্ডারের ক্ষেত্রে ডিফল্ট ফাইল হচ্ছে ইন্ডেক্স ইন্ডেক্স ফাইলটা ওকে ফেরান অফ এবার চলুন আমরা সরাসরি ইন্ডেক্সে চলে যাই যেখানে আমরা রাউটিং রাউটিংয়ের কাজ করব তো রাউটিংয়ের বেলায় আমি অবশ্যই আগে আমার রিয়্যাক্ট সিরিজে অনেক ডিসকাস করেছি যেহেতু এবার আমরা বেসিক রাউটিং করছি তারপরও আমি এখানে এক্সপ্লেন করে দেবো সব কিছু রাউটিংয়ের বেলায় যে জিনিসটা মনে রাখতে হবে যে অর্ডারটা মনে রাখতে হবে ব্রাউজার রাউটার কম্পোনেন্টটা প্রথম ব্যবহার করব এবং এই ব্রাউজার রাউটারের মধ্যে আমরা এই ব্রাউজার রাউটারটা আসলে আসবে কোথায় থেকে সেটা এখানে বলে নিচ্ছি চলুন সেই কাজটা করি এখানে আমি পেস্ট করে দিচ্ছি ব্রাউজার রাউটার ব্রাউজার রাউটারটা মূলত আসবে রিয়েক রাউটার ডম থেকে আসবে সো রাউটার এটা যেটা থেকে আসবে সেটা হচ্ছে রিয়েক রাউটার ডম থেকে আমি এখানে লিখে নিচ্ছি ইম্পোর্ট ব্রাউজার রাউটার রাউটার ফ্রম রি এক রাউটার ডম রিয়েক রাউটার ডম ফেয়ারনাফ অ্যান্ড দেন এই ব্রাউজার রাউটার প্যারেন্টের মধ্যে চাইল্ড হিসেবে আমাদের নিতে হবে রাউটস রাউটস রাউস আসবে রিএক রাউটার ডম থেকে এবং ফাইনালি এই এর মধ্যে আমরা রাউট যে কম্পোনেন্ট আছে রিয়াক্ট রাউটার ডমের সেটা ইউজ করব তো এই অর্ডারটা আপনাদের মনে রাখতে হবে যখনই রাউটিংয়ের কাজটা করবেন তো প্রথমেই ব্রাউজার রাউটার ব্রাউজার রাউটার মধ্যে থাকবে রাউটস এর মধ্যে চাইল হিসেবে আমরা এক একটা করে রাউট অ্যাড করব তো এখানে রাউট অ্যাড করার সময় অবশ্যই আমরা যেটা প্ল্যান করেছি আমরা বলেছি যে আমাদের কিছু পেজ আমরা লোড করব হোম পেজ থাকবে রেজিস্টার পেজ থাকবে লগ ইন পেজ কার্ড পেজ অ্যারোর পেজ যখনই এই অ্যান্ড পয়েন্টগুলোতে হিট করবো আমরা এই পেজগুলোকে আমরা লোড করতে যাচ্ছি সেক্ষেত্রে পেইজেস নামে একটা ফোল্ডার তৈরি করে নিচ্ছি পেইজেস এবং এই পেজেস ফোল্ডারে কিছু পেজ তৈরি করে নেব প্রথমেই হোম ডট জিএসএক্স এবং সেই পেজটা এখানে ভেরি কুইকলি তৈরি করে নিচ্ছি এটা হচ্ছে আমাদের হোম পেজ জাস্ট একটা মেসেজ দিয়ে দিচ্ছি এইচ ওয়ানের মাধ্যমে হোম পেজ এবং এখানে আমরা কী করবো এই হোম পেজে আমরা লিস্ট করবো লিস্ট অফ অল প্রোডাক্টস পরবর্তীর জন্য জাস্ট একটা মেসেজ দিয়ে রেখে দিচ্ছি আর কিছু না এবং এটাকে কপি করে নিচ্ছি অন্যান্য পেজগুলোর ক্ষেত্রে কাজে লাগবে এবার চলুন আমরা পরবর্তী যে পেজটা আমরা প্ল্যান করেছিলাম সেটা হচ্ছে রেজিস্টার পেজ রেজিস্টার ডট জিএসএক্স এবং সেটা আমি এখানে কপি পেস্ট করে দিচ্ছি জাস্ট এখানে চেঞ্জ নিয়ে আসি রেজিস্টারটা লিখে দিচ্ছি সব জায়গায় যেহেতু কম্পোনেন্টের নাম আমরা রেজিস্টার দিয়েছি ফেয়ার এনাফ আফ রেজিস্টার পেজে এখানে অবশ্যই রেজিস্টার ফর্ম থাকবে যার মাধ্যমে আমরা ইউজারকে সাইন আপ করবো জাস্ট কিছু মেসেজ দিয়ে দিচ্ছি পরবর্তীতে কাজে লাগবে রেজিস্টার ফর্ম ক্রাইথ অ্যান্ড পরবর্তীতে লগ ইনের জন্য লগ ইন জেস এক্স রেজিস্টার পেজকে কপি করে নিয়ে লগ ইনের জায়গায় বসিয়ে দিচ্ছি জাস্ট চেঞ্জ হবে নামের দিক থেকে সো নামগুলো আমরা চেঞ্জ করে নিচ্ছি অ্যান্ড দের ই দ্যাটস অল সব জায়গায় একসাথে আমরা চেঞ্জ করে নিচ্ছি লগ ইন রেজিস্টার পেজ হোম পেজ লগ ইন পেজ আর একটা পেজ তৈরি করে নিই কার্ড পেজ কার্ড ডট এক্স আর এফ সি দ্যাটস অল এইখানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এইচ ওয়ানের মধ্যে কার্ড পেজ গ্রেট অ্যান্ড ফাইনালি এয়ারোর নামে একটা পেজ নিচ্ছি যেটাতে আমরা যদি রাউট মিস ম্যাচ হয় পাত যদি মিস ম্যাচ হয় সেক্ষেত্রে এ আরও পেজ দেখাবো বেসিক স্ট্রাকচার তৈরি করে নিয়েছি কম্পোনেন্ট তৈরি করা হয়ে গেলো এবার এই কম্পোনেন্টের মধ্যে এইচ ওয়ানে ফোর ও ফোর নট ফাউন্ড এই মেসেজটা দেখিয়ে দেবো আমরা দ্যাটসল আমাদের পেজ তৈরি করার কাজ শেষ সবগুলো পেজ আমরা তৈরি করে নিয়েছি এবার যে কাজ করবো আবার আমরা রাউটিংয়ে চলে আসলাম অর্ডারটা মেক মনে রাখতে হবে আপনাদের প্রথমে ব্রাউজার রাউটার ব্রাউজার রাউটারের মধ্যে রাউটস রাউথসের মধ্যে রাউট এক একটা করে রাউট অ্যাড করব তো প্রথমেই যে রাউট নিয়ে কাজ করতে যাচ্ছি কেউ যদি স্ল্যাশে হিট করে হোম যে কম্পোনেন্ট বা পেজ সেটাকে লোড করতে যাচ্ছি সেক্ষেত্রে প্রথমে আপনাকে পাত লিখে দিতে হবে যে এই পাতে যখন কেউ হিট করবে তখন আমরা কাকে লোড করতে যাচ্ছি সেই এলিমেন্ট বা কম্পোনেন্টের নামটা এখানে দিতে হবে আমরা লোড করব হোম পেজকে ওকে সো হোম পেজকে এখানে অবশ্যই আমাকে ইম্পোর্ট করতে হবে হোম পেজকে চলুন আমরা ইম্পোর্ট করে নিই যেটা হোম পেজ এখানে যেটা দেখতে পাচ্ছেন আমি এখানে দেখাচ্ছি যেটাকে আমরা এক্সপোর্ট করেছি সেটা এখান থেকে আমাদের লোড করতে হবে তো চলুন সেই কাজটা করি আমি যে বিলটিন যেই কম্পোনেন্টগুলো আছে সেগুলো উপরেই আমি ইম্পোর্ট করছি এবং কাস্টম যেগুলো আমরা তৈরি করেছি সেটাকে একটা লাইন গ্যাপ দিয়ে সেগুলোকে ইম্পোর্ট করব সো ইম্পোর্ট হোম ফ্রম হোম দেখতে পাচ্ছেন দ্যাটস অল ইম্পোর্ট করা হয়ে গেল এবার যখন আমরা এখানে চলে আসব বাই ডিফল্ট স্ল্যাশ যেটা এটা হচ্ছে রুট পেজ অথবা রুট পাথ বলতে পারেন এবং সেটাই কিন্তু আমাদের কি করছে হোম পেজকে অটোমেটিক্যালি লোড করছে সো এটা পারফেক্টলি কাজ করছে কপি পেস্ট করে নিচ্ছি কয়েকবার যদি কেউ রেজিস্টারে হিট করে যদি এই পাতে কেউ হিট করে সেক্ষেত্রে আমরা রেজিস্টার যে কম্পোনেন্টটা রয়েছে সেটাকে আমরা লোড করতে যাচ্ছি সো রেজিস্টারটাকে এখানে আমি নিয়ে আসি ভেরি কুইকলি রেজিস্টার অ্যান্ড দেন সেই রেজিস্টারটাকে আমি এখানে লোড করে নিচ্ছি রেজিস্টার দ্যাটস অল ইম্পোর্ট করার কাজ শেষ হয়ে গেল এবার আসুন লগ জন্য সেম কাজ করব লগ যদি কেউ হিট করে সেক্ষেত্রে আমরা লগ যে কম্পোনেন্টটা রয়েছে সেটাকে আমরা লোড করতে যাচ্ছি সেই ক্ষেত্রে এখানে আমি পরিবর্তন দিয়ে দিচ্ছি রেজিস্টারের পরিবর্তে লগ ইন দ্যাটস অল অ্যান্ড ফাইনালি আমার অ্যারোর পেজটা দরকার আছে সেক্ষেত্রে আমি এখানে অ্যারোর পেজটাকে নিয়ে নিচ্ছি অ্যারোর পেজকে আমরা এখানে লোড করছি ইম্পোর্ট করে নিচ্ছি ফাইন এবার আমরা অ্যারোর পেজকে ব্যবহার করতে পারবো যদি কেউ রেজিস্টার লগ এবং কেউ যদি কার্ড অ্যান পয়েন্ট হিট করে সেক্ষেত্রে আমাদের কার্ড লাগবে তো সেই জন্য আমার কার্ড কম্পোনেন্ট যেটা রয়েছে সেটাকে আমি লোড করবো এখানে কার্ড লিখে দিচ্ছি বাট কার্ডকে আগে এখানে ইম্পোর্ট করে নেই চলুন সেই কাজটা করে নিচ্ছি কার্ড ফ্রম পেইজেস কার্ড কম্পোনেন্ট অ্যান্ড যদি এখানে কোনো অ্যান্ড পয়েন্টের সাথে ম্যাচ না হয় শুধুমাত্র সেই ক্ষেত্রে অ্যারো পেজটা দেখাব সেই জন্য এখানে আমাদের অ্যাস্ট্রিক্ট ব্যবহার করতে হবে অর্থাৎ এই অ্যান্ড পয়েন্ট যদি ম্যাচ না হয় অথবা এই পাত অথবা লগ ইন কার্ড পাত কোনো পাত যদি ম্যাচ না হয় সেই ক্ষেত্রে আমরা লোড করব কাকে আমাদের যে অ্যারোর কম্পোনেন্ট সেটাকে দ্যাটস কাজ হয়ে গেল এবার চলুন আমরা চেক করে নিই আসলে কাজ করছে কিনা তো এখানে যেহেতু আমাদের নেভিগেশনের অপশন নেই যেটা কিনা আমরা পরবর্তীতে অ্যাড করব এই মুহূর্তে আমরা ম্যানুয়ালি চেক করবো প্রথমে এখানে রেজিস্টার দিচ্ছি যদি এই এন্ড পয়েন্টে হিট করি সেক্ষেত্রে রেজিস্টার পেজ লোড হচ্ছে দেখতে পাচ্ছেন যদি স্ল্যাশ লগ হিট করি সেক্ষেত্রে লগ ইন পেজ লোড হচ্ছে যদি স্ল্যাশ কার্ডে হিট করি সেক্ষেত্রে কার্ড পেজ লোড হচ্ছে এবং যদি আমি এখানে ইনভ্যালিড কোনো অ্যান্ড পয়েন্ট দিই যেমন কার্ড টু নামে কোনো অ্যান্ড পয়েন্ট নেই বা যদি কন্ট্যাক্ট নামে দিই সেই নামে তো কোনো অ্যান্ড পয়েন্ট নেই দিলে এখানে দেখতে পাচ্ছেন ফোর ও ফোর নট ফাউন্ড দেখাচ্ছে দ্যাট মিন্স আমাদের বেসিক রাউটিং পারফেক্টলি কাজ করছে তো বেসিক রাউটিং এতটুকুই থাকবে আশা করি এতটুকু নিশ্চয়ই বুঝতে পেরেছেন বেসিক রাউটিংয়ের বিষয় পরবর্তী যে বিষয়টা প্ল্যান করেছি আমরা সেটা হচ্ছে আমরা যে কাজটা করব আমি এখানে দেখাচ্ছি একটু সময় নিচ্ছি রিয়েল কুইক দেখাচ্ছি আমি সার্ভার এবং রিড মিতে চলে যাই ডিরেক্টলি ওকে সো বেসিক রাউটিংয়ের কাজ শেষ এবার আমরা পেজ টাইটেল সেট করে নেবো সবগুলোর জন্য খুবই ছোট্ট কাজ বাট খুবই ইম্পর্টেন্ট একটা কাজ করে নেবো যাতে করে দেখতে সুন্দর হয়